সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, গতকাল বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ইয়াসে বিপর্যস্ত এলাকায় এবার মানুষের জন্য দুয়ারে ত্রাণ পৌঁছে দেবে সরকার, সেজন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করেছেন তার সরকার। শুধু তাই নয়, এবার কোন বিভাগ কোন ত্রাণের দিকটি দেখাশোনা করবে, কোন খাতে কত টাকা করে দিবে, সমস্ত কিছু হিসাবও তিনি জানিয়ে দিয়েছেন। কৃষি থেকে শুরু করে বিপর্যয় মোকাবেলা পর্যন্ত কোন ক্ষেত্রে কত টাকা ত্রাণ ধার্য হয়েছে তা লিখে নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। সেই নোটিশের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে এবং উচ্চপদস্থ আধিকারিককে। বৃহস্পতিবার মানে গতকাল মুখ্যমন্ত্রী জানান, ইয়াসের জোরে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। বিপর্যস্ত এলাকায় গিয়ে পর্যালোচনা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট হবে। তা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো 3রা জুন থেকে 18ই জুন পর্যন্ত দুয়ারে ত্রাণের কাজ চলবে। এই জন্য গ্রামে গ্রামে ব্লক ক্যাম্প করবে সরকার, সেখানে গিয়ে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবে সাধারণ জনগণ। তা বন্ধুরা বুঝতে পারলেন, যদি আপনার ইয়াস ঘূর্ণিঝড়ে কোনো রকম ক্ষতি হয় সেক্ষেত্রে যে ক্যাম্প বসবে, আগে আপনার জেনে থাকবে যে দুয়ারে সরকারের মতো যে ক্যাম্প হয়েছিল সেখানে আপনার সমস্ত প্রবলেম বা আপনার রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত প্রবলেম আপনার সলভ করেছে সরকার। সেম এরকমই কিন্তু দুয়ারে ক্যাম্প বসবে এবং সেখানে কিন্তু আপনার ক্ষতির পরিমাণটা দেখাতে হবে, আপনার কী ক্ষতি হয়েছে ইয়াস ঘূর্ণিঝড়ে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। তা এটা কিন্তু 19 থেকে 30 জুন পর্যন্ত চলবে এবং তারপরে কিন্তু আপনার আবেদনটা খাতিয়ে দেখা হবে, তারপরে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। তা কি নির্দেশিকায় বলা হয়েছে কী কী টাকা দেওয়া হবে, কী কী পরিমাণে টাকা দেওয়া হবে? তা বলা হয়েছে শস্য নষ্ট হওয়ার খাতে ক্ষতিগ্রস্ত চাষিরা 10,000 টাকা পাবে। যদি আপনার শস্য নষ্ট হয় সেক্ষেত্রে আপনি 10,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সর্বোচ্চ আপনি 25,000 টাকা পাবেন। যদি ক্ষতির পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আপনি 25,000 টাকা পাবেন। কৃষি দপ্তর এই ত্রাণ বিষয়ক দেখাশোনা করবে। দ্বিতীয়ত বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর পুরোপুরি বিধ্বস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের দায়িত্ব নিয়েছেন। একবারে ভেঙে পড়া বাড়ি ঠিক করতে ক্ষতিগ্রস্তদের 20,000 টাকা দেওয়া হবে। যদি আপনার বাড়িটা পুরোপুরি ভেঙে যায় সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 20,000 টাকা পেয়ে যাবেন এবং যদি আংশিক ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা পাবেন। অর্থাৎ যদি কোনোভাবে কোনো জায়গায় যদি ক্ষতি হয় অল্প করে সেক্ষেত্রে আপনি 5,000 টাকা পাবেন। এবং তৃতীয়ত বলা হয়েছে দুর্যোগে অনেকে গৃহপালিত পশু মারা গেছে, যেমন ছাগল গরু বা ভেসে যেতে পারে, সেক্ষেত্রে যদি সেরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ বাবদ 30,000 টাকা পেয়ে যাবেন। যদি আপনার গরু মহিষ মারা যায় বা জলে ভেসে যায়, যদি এবং ভেড়া শুয়োর বা ছাগল যদি মারা যায় সেক্ষেত্রে আপনি 3,000 টাকা পাবেন বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি 3,000 টাকা পাবেন। তা আপনাকে দুয়ারে ক্যাম্পে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। অন্যদিকে বলা হয়েছে ভারবাহী পশু মহিষের ক্ষতিপূরণ হিসাবে 25,000 টাকা এবং বাছুরের জন্য 16,000 টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চতুর্থ বলা হয়েছে প্রবল বর্ষণে পানের বড় জলমগ্ন হয়েছে, তাই ক্ষতিগ্রস্ত পান চাষিদের উদ্যান পালন তরফ থেকে 5,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। তা যদি আপনি পান চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনি 5,000 টাকা ক্ষতিপূরণ পাবেন। পঞ্চমতে বলা হয়েছে মৎস্য দপ্তর জেলেদের পুরোপুরি ভেঙে যাওয়া নৌকা সারাতে 5,000 টাকা দেওয়া হয়েছে। তা যদি আপনি মৎস্য ব্যবসায়ী হন সেক্ষেত্রে যদি আপনার নৌকা কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি 500 টাকা পাবেন এবং জাল কেনা বাবদ আপনি 2,600 টাকা পেয়ে যাবেন। তারপরে বলা হয়েছে বস্ত্র বয়ন শিল্পী এবং তাঁতিদের আর্থিক সাহায্যের বিষয়টি দেখছে ক্ষুদ্র মাঝি শিল্প দপ্তর। সরঞ্জাম মেরামত, কাঁচামাল নষ্ট, গুদাম অথবা শোরুম নষ্ট হয়ে যাওয়ার খাতে ত্রাণ দেওয়া হবে। যন্ত্রপাতি বা কাঁচামাল কেনাকাটা বাবদ 4,100 টাকা করে এবং গুদাম ক্ষতিগ্রস্ত হলে প্রত্যেকে 10,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এছাড়া বলা হয়েছে গত বছর আমফানের ত্রাণ সামগ্রী বল্লাহীনভাবে লুটের অভিযোগ ঘটছিল, অর্থাৎ আমফানের যে টাকা দেওয়া হতো সেই টাকাটা কিন্তু সমস্ত কিছু লুটপাট হয়ে গেছিলো। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটু কিন্তু ঝুঁকি নিতে চাইছেন না, এজন্য কিন্তু দপ্তরও ভাগ করে দিয়েছেন। তা আমফানের পর দেখা গিয়েছিল পঞ্চায়েতের শাসক দলের একাংশ নেতারা নিজেদের ও নিজেদের পরিবারের নামে ত্রাণের টাকা তুলে নেন ঘর বাড়ির সংস্কারের জন্য, সেবার 20,000 টাকা করে দিয়েছিল সরকার। কিন্তু স্বজন পোষণ কারণে বহু জায়গায় প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা তারা কিন্তু টাকাটা পাননি। তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যদি প্রকৃত ক্ষতিগ্রস্ত হন বা যদি আপনার ঘর বাড়ি ভেঙে যায় বা নষ্ট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। তা আপনার আবেদন করতে হবে 19 জুন থেকে 30 জুনের মধ্যে এবং সেখানে আপনি আবেদন করলে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পেয়ে যাবেন এবং সেখানে নর্মালি যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে, তা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন এই সম্বন্ধে। তা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।